নমস্কার, নিউজ বর্তমানে সকলকে স্বাগত। রিয়া রয়েছে আমাদের আপনাদের সঙ্গে, আর শুরু করছি নিউজ টুডে। শুরুতেই যে খবরে নজর রাখবো, তৃণমূলের নেতাদের ট্রেন্ড বজায় রাখলেন সাগর দিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বুধবার তার বাড়িতে আয়কর দপ্তরের আইটিরা রেড করছিলেন এবং সেই সময় তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তিনি তার নিজের হাসপাতালেই ভর্তি রয়েছেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে রীতিমতো নাস্তানাবুদ ইডি। তাকে গ্রেফতারের কিছুদিন পর থেকেই এসএসকেএমে ভর্তি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তথা রাজ্যের শাসক দল ঘনিষ্ঠ কালীঘাটের কাকু, এবার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস হাঁটলেন একই পথে। বুধবার তার সাগরদিঘি ও ধুলিয়ানের বাড়িতে হানা দিয়েছে আয়কর, পাশাপাশি তৃণমূল নেতার চা বাগান, হাসপাতাল, কাগজ কারখানাতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই সাগরদিঘির বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 71 লক্ষ টাকা। তল্লাশি অভিযান চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন বায়রন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছে, এক্ষেত্রে তৃণমূলের ট্রেন্ড ধরে রাখলেন প্রাক্তন কংগ্রেস নেতা। অতীতে জ্যোতিপ্রিয় পার্থ, অনুব্রত ও মদনকেও একই ট্রেন্ডে পা মেলাতে দেখা গিয়েছে। 27 অক্টোবর সকালে গ্রেফতার বালু মল্লিক, আচমকা কোর্টের শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন। এরপর তার ঠাঁই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাচক্রে এখনো এসএসকেএম এ ভর্তি বালু। ইডি গ্রেফতারের পর প্রেসিডেন্সি জেলে ঠাঁই। এরই মাঝে বেশ কয়েকবার জেল হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকি এসএসকেএম থেকে চিকিৎসক দলও পৌঁছে যায় জেলে, বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জামিন চেয়েছেন। নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটের বিধায়ক মদন মিত্র। গলায় টিউমার ধরা পড়ায় বেশ কিছুদিন এসএসকেএম এ তার চিকিৎসা চলে। নারদ মামলায় গ্রেফতার হওয়ার আগে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন মদন। 2014 সালে গ্রেফতার হওয়ার পর প্রায় 1 মাস হাসপাতালের বেডে শুয়েছিলেন মদন। অভিযোগ, তদন্ত এড়াতেই শারীরিক অসুস্থতার ভান করেছিলেন মদন। গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর তদন্ত চলাকালীন একাধিকবার তাকে হাসপাতালের দ্বারস্থ হতে দেখা গিয়েছে। যতবারই দুর্নীতির বড় কারনামা সামনে এসেছে ততবারই রাজ্যের শাসক দলের নেতাদের হাসপাতালের দ্বারস্থ হতে দেখা গিয়েছে। এবার তৃণমূলের সেই ট্রেন্ড মেনেই হয়তো অসুস্থ হয়ে পড়লেন বায়রন, চিকিৎসা করাচ্ছেন নিজেরই হাসপাতালে। আগামী দিনে বায়রন নাটক কতদূর এগোয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। অন্যদিকে বসিরহাট লোকসভায় কোর কমিটির বৈঠকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর মন্ত্রীর উপস্থিতিতেই তৃণমূলের সেই লোকসভার বৈঠক ছাড়লেন, সভাস্থল ছাড়লেন হারুয়া তৃণমূলের একাংশ। ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের। 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সবকটি রাজনৈতিক দল। আসন রফা, সীমিত সময়ে সাংগঠনিক স্তরে দলকে মজবুত করতে উঠে পড়ে লেগেছে সবাই। ডাকা হচ্ছে জেলা স্তরে, বুথ স্তরে ঘন ঘন মিটিং। সম্প্রতি বসিরহাটে তৃণমূল কোর কমিটি একটি বৈঠকের আয়োজন করে। হাজির ছিলেন রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রীও, সুজিত বসু ও পার্থ ভৌমিক। আর তাঁদের সামনেই উঠে এলো দলের অন্দরে বিভাজনের ছবিটা। হারোয়া ব্লকের তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সহ 25 জনের একটি কোর কমিটি রয়েছে। মন্ত্রী মঞ্চে উঠতেই বৈঠক ছাড়লেন তারা। সাংগঠনিক মিটিং আজকে করলাম, এখানে সবাই ছিল, সব এমএলএদের ডাকা হয়েছিল, আর বিভিন্ন পদাধিকার যারা আছে, সে প্রধান থেকে শুরু করে সেই পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন আধিকারিক, ব্লক প্রেসিডেন্ট, ওদের ডেকে একটা ছোট করে মিটিং করলাম সদীয় লক্ষ্যে। শুনুন, ওইসব ব্যাপারে মানবীয় দলে থাকে ওটা কোনো বড় ব্যাপার না, বসে আলোচনা করে দেবো। লোকসভা ভোট যখন হবে, ঘোষণা হবে, দেখবেন বসিরহাট জিতবে, অনেক ভোটে জিতবে। বচসার কেন্দ্রে মিনাখার বিধায়ক ও ব্লক সভাপতি, যদিও বিক্ষুব্ধরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা 10টি ব্লকের মধ্যে 9টি ব্লকের তৃণমূল ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি, 3টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তৃণমূলের সব নেতৃত্ব এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত। না, ওগুলো মিটে যাবে, ছোটখাটো মানবিমান তো থাকবেই। একটা গণতান্ত্রিক দলে যদি ছোটখাটো মানবিমান না থাকে, তাহলে সেই দলটা গণতান্ত্রিক হয় না, ফ্যাসিস্ট দল হয়। শাসক দলের অন্দরের ফাটল যত বেশি চওড়া হচ্ছে, নেতৃত্ব বড় দল বলে সাফাই গাইছে।
নিন্দুকদের দাবি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে মমতাপন্থীরা। দ্রুত পরিস্থিতি সামলাতে না পারলে আগামী নির্বাচনে কড়া মাশুল গুনতে হবে খাসফুল শিবিরকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান। বিদ্যাবিল প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সেখানকার পড়ুয়াদের জন্য দেওয়া হয়েছিল ছাতু, বিশ্ব বাংলা ব্র্যান্ডের ছাতু, কিন্তু সেই ছাতু এক মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। এমনই ঘটনা উত্তর চব্বিশ পরগনার বিক্রমপুর শিশু শিক্ষা কেন্দ্রের। অনেক লোক আছে, প্রচুর লোক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। অনেক লোক সংবাদে চলে আসে, তুমি আসো। সবুজ সাদা প্যাকেটে জলজল করছে বাংলা ব্র্যান্ডের লোগো, নাম পুষ্টি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া শিশুদের শরীরে পুষ্টি যোগাতে রাজ্য সরকারের উদ্যোগ। কে জানত এই চকচকে প্যাকেটের মোড়কে থাকা ছাতু খেয়েই অসুস্থ হয়ে পড়বে খুদে পড়ুয়ার দল। অভিযোগ, প্যাকেট বন্দি ছাতুর মেয়াদ শেষ হয়েছে এক মাস আগেই, আর সেই মেয়াদ উত্তীর্ণ ছাতুর প্যাকেট তুলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের হাতে। খাবারটা 120 দিনের ভ্যালিডিটি আছে, এখন 5 মাসের উপরে মানে এক্সপায়ার, আপনি তো দেখেছেন। ওই খাবারটা কালকে নিয়ে গিয়েছে, আমি একটু খেয়েছি, ঠিক আছে, আমি খেয়ে আমি নিজেই অসুস্থ হয়েছি, আমি 3-4 বার পায়খানা করেছি। আর বাচ্চা, ওই যে বাচ্চাটা আপনাদেরকে দেখানো হলো, ওই বাচ্চাটা 2 বার খাইয়েছে, 2 বারই বমি করেছে, মা বুঝতে পারেনি। পরে দেখা যাচ্ছে যে কী ব্যাপার, বমি করছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, ডাক্তার বলছে যে কী খাইয়েছে, তারপরে দেখা গেলো যে ওই ছাতু খাইয়ে বমি করেছে। তারপরে ম্যাডাম এখানে স্কুল করতে আসে না, ম্যাডাম 2-3 জায়গায় স্কুল করে, ঠিক আছে, ম্যাডাম যেদিন আসে রাঁধুনির ওপরে পুরো ভাড়াপণ দিয়ে দেখা যাচ্ছে মাসে 2-3 দিন আসে, এবং ম্যাডামকে যদি বলা হয়, ম্যাডাম বলে আমি এইভাবেই করব, আপনারা যেখানে বলার বলুন। স্কুলে শিক্ষিকা আসেন না, রাঁধুনির ঘরে বন্দুক রেখেই চলছে গোটা অঙ্গনওয়াড়ি সেন্টার। সেন্টার থেকে দেওয়া চাল ডাল নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ, প্রশ্ন করলেই দুর্ব্যবহার, বলছেন ক্ষুব্ধ অভিভাবকরা। একটা ম্যাডাম 2টা স্কুল করে, তাহলে এই স্কুল বন্ধ হয়ে যায় ভালো, পড়ানোর কি দরকার? চালের মধ্যে পোকা, ডাল নিয়ে আসে, চাল নিয়ে আসে, ওই বাথরুমের সামনে রেখে দেয়, ওনার কি এটা করা উচিত হয়? উনি বললি বলে আপনাদের ভালো লাগে স্কুলে আসবেন, না লাগে আসবেন না, উনি এখানে নামেস্তার ঘুরে চলে যাবে, তাহলে আমাদের বাচ্চাগুলো কি পড়াই না? কথায় কথায় স্কুল ছুটির ঘোষণা, পিঠে ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যায় পড়ুয়ারা। স্কুলে ডিম দেওয়ার দিনে মাঝে মধ্যেই বন্ধ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। বাচ্চারা আসে, রান্না করে, এই আসে যে রান্না করে, উনি রান্না করে দেয়, খেয়ে চলে যায় সব বাচ্চারা, কোনো ক্লাস হয় না স্কুলে। ডিম যেদিন ডিম দেবে, কোনো জিনিস আছে দিয়ে, সেদিন করে বলে যে আজকে ছুটি আছে স্কুলে। স্কুলে আসছে বাচ্চারা, কেউ স্কুলে বাচ্চা আজকে ছুটি আছে স্কুল। আমরা চাচ্ছি যে স্কুলটা সুষ্ঠুভাবে চলুক, খাবার আমাদের অল্প দিক, কিন্তু যেটা পরিষ্কার খাবার দিক। রাঁধুনির কথায় স্পষ্ট গাফিলতি রয়েছে, প্যাকেট ঝেড়ে মুছে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলেও আদতে নজরদারির অভাব রয়েছে। আমি ঝেড়ে প্রতিদিন ঝেড়ে রান্না করি, তারপরে সেই 2-1টা থেকে যেমনি অনেকবার 10 বার যেমনিকে ধুয়ে ধুয়ে রান্না করি। আমি যেন আমি বস্তা খুললে আমি বাহারটা ধরেছেন, খাবার দিন ধরে দিয়ে দিয়েছে। শিক্ষিকাকে প্রশ্ন করতেই গাফিলতির কথা মেনে নিয়েছেন তিনি। পাল্টা তার দাবি, সিল করা 50 কেজি বস্তায় প্রায় 2-3 কিলো করে চাল কম থাকে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পড়ুয়াদের মাথাপিছু 11 পয়সার সবজি বরাদ্দ, নিমিত্ত এই মূল্যে কি করে ভালো খাওয়ার দেওয়া সম্ভব? মাংসের তো কোনো প্রশ্নই ওঠে না, মাছের কোনো প্রশ্ন ওঠে না, ফলেরও কোনো প্রশ্ন ওঠে না। সবজির জন্য পারের 11 পয়সা করে আমাদের দেয়া হয়, যেটা সবজি যা প্রচুর দাম, আমাদের পক্ষে সব দিন কিনে সবসময় খাওয়ানো সম্ভব হয় না। আমি যার জন্য সোয়াবিনটা কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াই, যে সোয়াবিনটা পুষ্টিকর জিনিস, যেটা আমাদের লিস্টে নেই, সেটা এখানকার মায়েরাই বলুক যে তারা খিচুড়িতে সোয়াবিন পায় কিনা। আমি সোয়াবিনটা কন্টিনিউ খাইয়ে থাকি, সোয়াবিনটাই পাওয়া যায়, অন্য কোনো সবজি মবজি কিছু পাওয়া যায় না। চোখ এড়িয়ে গেছিল বলতে, দেখুন এখানে একটাই আমার গাফিলতি, যেটা বড় বস্তাতে করে প্যাকেট করা এসেছিল, আমি প্যাকেটটা খুলে পুষ্টি প্যাকেটের গায়ের ডেটটা আমি দেখিনি। চালের পোকা দেখুন, এটা তো ন্যূনতম সামান্য পোকা, বর্ষার সময় আমাদের যে চাল আসে সেই চালে কিন্তু অফুরন্ত সাদা এবং পোকা থাকে, এবার সেগুলো আমাদেরকে উপর থেকে বলা হয় যে ঝেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে খাওয়াতে। এবং এটা বিষয় যে আমাদের পার বস্তাতে 50 কেজি সিল করা থাকে, কিন্তু কোনো বস্তাতে আমরা 50 কেজি চাল পাই না, সেখানে 5 কেজি, 7 কেজি, 3 কেজি প্রতি বস্তায় কম থাকে, এগুলো তো আমাদেরকেই মেনটেন করতে হয়।
মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই। কখনো সিদ্ধভাতে টিকটিকি, কখনো আরশোলা, কখনো বা কেন্ন। রাজ্যের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছবিটা এখন প্রায় কমন। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ ছাতু। এখন প্রশ্ন, শিক্ষিকার দাবি যদি সত্যি হয়, প্রতি বস্তা পিছু 2-3 কেজি করে চাল কাদের পকেটে যায়? মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর চাল চুরির যে লম্বা ফিরিস্তি সামনে এসেছিল, সেই কালো টাকার কারনামা কি এখনো বহাল? কারা চালাচ্ছেন কালো টাকার পাহাড়? গোটা সিস্টেমটাই কি ডুবে গিয়েছে দুর্নীতির জালে? উত্তর চব্বিশ পরগনা থেকে দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা অ্যান্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া, 55 তলা, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। শ্যামবাজার আসানসোলের পর এবার সোদপুরে স্টার্লিং হাসপাতাল। এখানে বিশ্বমানের ডাক্তারদের সাথে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতালের পরিষেবায় থাকছে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, ওপিডি, ওটির সুব্যবস্থা। এছাড়াও বিশ্বমানের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কার্ডিওলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, গাইনোকোলজিস্টের সুব্যবস্থাও রয়েছে স্টার্লিং হাসপাতালে। ঠিকানা 20 BG রোড, সোদপুর, কলকাতা 7115। ফোন নাম্বার 7596088012, 7596088014, এছাড়াও 2563-0017 থেকে 0019। সুস্বাস্থ্যের শেষ কথা স্টার্লিং হাসপাতাল, সোদপুর। ছুটির ঘন্টা বেজেছে, মনটা বাইরে দূরে যাওয়ার জন্য উচ্চাটন। চিন্তা করবেন না, আপনার জন্য আছে সায়ন্তনী ট্রাভেলস। সিঙ্গল ডেকার কিংবা ডাবল ডেকার বাসে ঘুরে বেড়ান দেশের মধ্যে যে কোনো পর্যটন কেন্দ্র। আরামদায়ক, বিলাসবহুল এই বাসে আপনার ঘরের মতোই স্বাচ্ছন্দ্য। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6290554108, আর একটি নাম্বার 9830277283। শান্তনী ট্রাভেলস, আপনার স্বাচ্ছন্দ্যে বেড়ানোর বাহন। এখন যে খবরে নজর রাখবো, কখনো কখনো খোলা আকাশের নিচে পঠন পাঠন, তো কখনো আবার নিম্নমানের শস্য ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলে। জেলায় জেলায় আইসিডিএস এর এই যে দুর্ভোগের ছবি, সেটা কিন্তু নিত্যদিনের, ফলে প্রতিবাদের সামিল হয়েছেন অভিভাবকরা। এলাকায় আইসিডিএস সেন্টার রয়েছে, হাতে গোনা ছাত্রছাত্রীরা উপস্থিত হলেও দেখা মেলে না শিক্ষিকাদের। শুধু তাই নয়, মিড ডে মিলের তালিকা অনুযায়ী খাবার দেওয়া হয় না বলে অভিযোগ। এমনকি পর্যাপ্ত পরিমাণে খাবারে চাল, ডাল, মশলা এবং তেলও দেওয়া হয় না রান্নায়। প্রতিদিন ডিমও দেওয়া হয় না, এমনই অভিযোগ তুলে এদিন অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতর শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ছবিটা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের উত্তর মাধবপুর আইসিডিএস সেন্টারের। বাচ্চাদের খাদ্য কম দেয়, বাচ্চাদের সেরকম ট্রিটমেন্ট থাকে।
কিনা, বাচ্চাদের বলে গার্জেনদের শোনায় যে বাচ্চারা দিয়ে যাবে, কিন্তু কতক্ষণ পড়াই দিদিমণি আসছে দাঁড়া মাসে দুর্গাপূজা কিছু বলা যায় না, জোর এতক্ষণ আর কি না শেখাবে। অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছে সেন্টারের শিক্ষিকা। তিন মাস কোনো বেতন নেই, পাঁচ মাস জ্বালানির টাকা পাওয়া যায়নি, ডিমের টাকা পাবো কোথায়, পাল্টা দাবি শিক্ষিকার। আমি তিন চার মাস ডিমের পরে 300 টাকা পাই না, তাহলে ডিমটা এখানে কোথায় আসছে? সরকার আমার এই তিন মাসে এখন যে আমরা 300 টাকা পাই না, তাহলে ডিমটা এখানে বিক্রি করে প্রশ্নই করে তো হচ্ছে কি না? তিন মাস এখন ডিম 300 টাকা পাই না, চার মাস পাঁচ মাস জ্বালানির টাকা পাই না, তাহলে ডিমটা এখানে বেচা লাগে কি? সরকার আমার ডিমটা মাটি দিচ্ছে। এদিকে রান্নায় কি পরিমাণে সামগ্রী ব্যবহার হবে সে সবই ঠিক করে দেন সেন্টারের শিক্ষিকা। পাল্টা অভিযোগ রাঁধুনির, যেরকম দিদিমণি হিসেবে আমাদের মা বলে দেন সেই রকম। কি রকম? 210টা বাচ্চা কি হিসেবে? 210টা বাচ্চা মানে ভাতে দিন 16 কিলো নি আর খিচুড়ি দিন 10 কিলো চাল আর 5.5 কিলো ডাল নেওয়া হয়, আর ভাতে খিচুড়ি দিন চালটা বেশি আছে ওইটা আমরা ভাতের দিন দিই, 4 কিলো চাল এর থেকে নিয়ে উঠি দিই। আর ডিম তো সবাই পায় না, কেন পায় না? সবাই পায় না, তাও সিদ্ধ পায়। 420 গ্রাম সেই আর 300 করে তেল দাও, তেল গুলো কোথায় যায়? আর তেল গুলো কি হয়? তেল ওই একটা মতন তিন দিন করি। কত কত লিটার তেল? 1 লিটার। আর দিদি ওই তো ওইটা নিচে আমার বলে দিয়েছে, এইটা নিচে মার দিই, এইটা খাতাই আছে। এত কম কম, এত কম কম আলু দেন না কেন? অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। বিক্ষোভকারীদের হাত থেকে শিক্ষিকাকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার অঙ্গনওয়াড়ি সেন্টারেরও বেহাল দশা। সেন্টার রয়েছে তাও সেটা খোলা আকাশের নিচে, পাশে রয়েছে আবর্জনা স্তূপ, তারই মধ্যে দিব্যে চলছে শিশুদের জন্য রান্নাবান্না। অভিযোগ, একদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, তার উপর নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহার হচ্ছে রান্নায়। স্থানীয় জনপ্রতিনিধিকে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সমস্যার কোনো সমাধান। এরই প্রতিবাদে এদিন অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা ঘিরে উত্তেজনা বসিরহাটের বাদুরিয়া ব্লকের যদুরাটি পালপাড়া এলাকায়। কি বাচ্চা কাচ্চা আমরা স্কুলে পাঠাই, ওখানে 2 ঘন্টা পড়াতে হবে, গরমের সময় না একটা পাখা আছে না একটা লাইট আছে, বাচ্চা কাচ্চা বসতে চায় না, খিচুড়ি তো ভালো হয় না, ভালো খেতেও চায় না, ওরা খিচুড়ির মধ্যে কিছুই পড়ে না, শুধু একটু আলু বা কোনো সবজি দেয় কি না দেয় এরকম হয়, নিজে থেকে ঠিক হয় না। এখানে এই খোলা আকাশের নিচে ওইভাবে রান্না করলে পোকা মাকড় আমরা কি মানে খাবারটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারি না, এবার কি করবো? অন্য গরু ছাগলের দিয়ে দিতে হয় কি বাচ্চাকে, আর কি করে খাবো? এরকম নোংরামো যদি করে রান্না করা হয়, এবার এই মামি যদি কিছু বলে ওনাকে উল্টো মানে কথা শোনাবে, এবার সবাই এসে উনি রান্না করে ওনারই কথা শোনায়, ওনারা তো দোষ না, সে যেমন করে দিয়ে যাবে তেমনই সে করবে। ওরকম ডিম খিচুড়ি তো ঠিক মতো পাওয়াই যায় না, কদিন করে এরকম ডিমের সব বাকি, 3 বছর হয়ে গেছে আলু মানে লকডাউনের সময় সেই 2 কিলো করে আলু পুরো বন্ধ। যদিও এ বিষয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, আমার নাম তো নতুন, আমি এবারে এই পিরিয়ডে এসেছি, ঠিক আছে, আমি দিদামণির সাথে কথা বলি এইগুলো কেন হচ্ছে কি বৃত্তান্ত, ঠিক আছে, কথা বলি যাতে এইগুলো না হয়। অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল দশার ছবি নিত্যদিনের, বারবার অভিযোগ জানিয়েও হয়নি সমস্যার সমাধান। কিন্তু কবে হুঁশ ফিরবে প্রশাসনের প্রশ্ন স্থানীয়দের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল, উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান। অন্যদিকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবর্জনায় ভরাট হচ্ছে জলাশয়, আর সেই নজরে আসতেই পুরসভা তৎপর হয়েছেন, দ্রুত উপকূল সংস্কার করে আশ্বাস দিয়েছেন পুর প্রধান। আইনকে বুড়ো আঙুল, এলাকায় চলছে পুকুর ভরাটের কাজ। এমনই চাঞ্চল্যকর ঘটনা নৈহাটি পুরসভার 17 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীপাড়া এলাকায়। জানা যায় এই এলাকায় সরকার বাড়ির পেছন দিকেই রয়েছে 15 কাঠা জমির ওপর একটি পুকুর। আগে এই পুকুরটিতে মাছ চাষ করা হতো, যাতায়াতের অসুবিধার কারণে এই পুকুরটিতে আর মাছ চাষ হয় না, ফলে পরিত্যক্ত অবস্থাতেই দীর্ঘদিন ধরে পড়ে থাকে পুকুরটি। দিনের পর দিন আবর্জনা পড়ার ফলে ভরাট হতে বসেছে জলাশয়টি। তবে বর্তমানে জলাশয়টি আগাছায় ভরা, অভিযোগ স্থানীয়দের। লিজ নিয়েছিল মাছ চাষ করতো, তাদের যাতায়াতের অসুবিধার কারণে তারা লিজটা ছেড়ে দেয়, তারপর থেকে এটা এরকম
আনমেনটেন কন্ডিশনেই পড়ে আছে। এবার ছেড়ে দেওয়ার পরে যা হয়, এবার ওখানে জঙ্গল গজিয়েছে, গাছপালা গজিয়েছে হয়ে পুকুরটাতে এরকম, তারপরে প্রত্যেকটা বাড়িরই যেহেতু এটা একটা পেছন দিকটা পড়েছে, এবার সেই জন্য একটা প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই, আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রায় সবার ক্ষেত্রেই এটা তাদের একটা ডাম্পিয়ার্ড হিসেবে ইউজ করার জায়গা হয়ে গেছে। পুরসভার রেকর্ডে উল্লেখ রয়েছে এই জলাশয়ের পুকুর ভরাটের অভিযোগ আসতেই কার্যত নড়ে চড়ে বসে নৈহাটি পুরসভা। কোনোভাবেই এলাকায় পুকুর ভরাট হবে না, জলাশয় দ্রুত সংস্কারের আশ্বাস পুর প্রধানের। একটা বদ্ধিষ্ণ বাড়ি, সরকারি বাড়ি, সরিকি বাড়ি, বিশাল সরিকি বাড়ি, এবং পুকুরটা বিশাল বড় পুকুর ছিল আমার জানা সরকারি বাড়ি। আমি তো যাতায়াত করেছি দুর্গাপুজো বা বিভিন্নভাবে, আর সরকারি বাড়ির ওই পুকুরে জলা দুটো পুকুর আছে, একটা পিছন দিকে আছে যার সংস্কার করে আমরা পুকুরটাকে গ্রিল দিয়ে বাঁধিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু ভেতরে ভেতরে যে পুকুরটা যেহেতু সরকারি বাড়ি, একটা বদ্ধিষ্ণ বাড়ি, ওখানে মানুষের যাতায়াত খুব কম, সরিকি বাড়ি ওরাই নিজেরাই যাতায়াত করে, নিজেরাই সব ইয়ে করে। কিন্তু আমি বিশেষ সূত্রে জানতে পারলাম, আমার কাউন্সিলর সূত্রে, যে ওখানে পুকুরটা বিশাল বড় জলাশয় ছিল, এটা অনেক পুরনো জলাশয়, আস্তে আস্তে ওটাকে ভরাট করা হয়েছে, মানে 99% ভরাট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে এসছেন। 99% বড় জলাশয়, বড় পুকুর, রেকর্ডের পুকুর, আমার পৌরসভা রেকর্ডের পুকুর আছে, জলাশয় ভরাট হয়েছে। এবং আমি শুনতে পাচ্ছি ওটা মনে প্রমোটিং হওয়ার চিন্তাধারা হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না, জলাশয় ভরাট করে পলিউশনকে দূষণ করে এটা করা যাবে না, আমরা খুব তাড়াতাড়ি পুকুরটা হাত দিয়ে আমরা সংস্কারে নেবে পড়ব। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, নিউজ বর্তমান। দেশ জুড়ে আবারও থাবা বসাচ্ছে করোনা। গত 24 ঘন্টায় 600 বেশি আক্রান্ত হয়েছে এবং গত 2 সপ্তাহে যদি নজর রাখা যায় সেখানে কিন্তু 16 জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে ফের থাবা বসাচ্ছে করোনা। করোনার নয়া উপপ্রজাতি JN1 হঠাৎই চোখ রাঙাতে শুরু করেছে দেশে। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত 600 বেশি। গত 2 সপ্তাহে দেশে করোনায় প্রায় 16 জনের মৃত্যু হয়েছে। করোনার হঠাৎ বাড়বাড়ন্তে রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে এখনই আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যনীতি আয়োগকর্তা VK Pal। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বৈঠকের পর বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, বৈঠকে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টের উপর। করোনা পজিটিভ হলেই রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিং এ পাঠানো হয় সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী কেরলে গত 24 ঘন্টায় আরও 292 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 3 জনের। তামিলনাড়ুতে 13, মহারাষ্ট্রে 11, তেলেঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাত মিলিয়ে 341 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 2,669। তবে রাজ্যের পরিস্থিতি এখনও সন্তোষজনক। উল্লেখ্য, আমেরিকা ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে ক্লান্তি, মাথা ব্যথা, কাশি, জ্বর ইত্যাদি যে উপসর্গগুলি করোনার সময় দেখা দিয়েছিল, JN1 সংক্রমণেও একই প্রকার লক্ষণ দেখা যাচ্ছে। এক্ষেত্রে কোভিডের বুস্টার ডোজ প্রাণহানির সম্ভাবনা কমাবে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন নিউজ বর্তমানে।